সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম আশা। আপু কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে? গরিব মানুষের মনে বেশি আশা থাকে নাকি বড় লোকের মনে অনেক আশা থাকে? গরিব মানুষের মনে আশা এটাই, ভালো একটা স্বামী পাবে, ভালো মন্দ তারে নিয়ে চিরজীবন সংসার করবে, সে ভালোভাবে থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ করবে, রোজা করবে, এটাই তো আশা। গরিবের তার নাই যে পাঁচতলা ছয়তলা থেকে আশা, সেই আশা নাই। বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী হয়েছিল। স্বামী সন্তান আছে? একটা সন্তান আছে। স্বামী নাই? না। আচ্ছা আচ্ছা, তা এখন স্বামীটা চলে গেল কেন? স্বামী চলে গেছে, যৌতুক দিতে পারি নাই তাই। যা বলতেছেন সত্যি বলতেছেন তো? যা সত্যি বলতেছি। তো বিয়ের পরে যৌতুক চাই নাকি কেউ? বিয়ের পরেই চাইছে, বিয়ের আগে চাইলে তো হইতো কি, গরিব মানুষের যৌতুক দিতে পারি নাই বলে চলে গেছে। বাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। ছেলেটা কার কাছে? আপনার কাছে থাকে? আমার কাছে থাকে। আপনার খরচ, ছেলের খরচ কিভাবে চালান? বাসাবাড়ি কাজ করি, কাজ করি তাই চালাই। আচ্ছা, তো এখন যদি কেউ বিয়ে করতে চায় কেমন মানুষকে করবেন? আমারও যদি বিয়ে করতে চায়, আমি একটা যদি বুড়া মানুষ হয় তাও আমি বিয়ের সাথে বসবো, যে যত্ন করতে পারে, দুই মুঠো দুই মুখ বেলা ডাইল ভাত খাওয়াইতে পারে, বাসক তো নামাজ পড়াইতে পারে, পর্দার ভিতরে রাখতে পারে, আমি সেই রকম মানুষ হইলে বিয়ে সাথে বসবো। মুখটা দেখাইলে সমস্যাটা কি? মুখটা দেখাই নাই ভাই, মুখটা দেখানো ভালো না, তার জন্য নামাজ কালাম পড়েন তো? বিয়ের পরে যৌতুক চাই নাকি কেউ? বিয়ের পরেই চাইছে, বিয়ের আগে চাইলে তো হইতো কি, গরিব মানুষের যৌতুক দিতে পারি নাই বলে চলে গেছে। বাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। ছেলেটা কার কাছে? আপনার কাছে থাকে? আমার কাছে থাকে। আপনার খরচ, ছেলের খরচ কিভাবে চালান? বাসাবাড়ি কাজ করি, কাজ করি তাই চালাই। আচ্ছা, তো এখন যদি কেউ বিয়ে করতে চায় কেমন মানুষকে করবেন? আমারও যদি বিয়ে করতে চায়, আমি একটা যদি বুড়া মানুষ হয় তাও আমি বিয়ের সাথে বসবো, যে যত্ন করতে পারে, দুই মুঠো দুই মুখ বেলা ডাইল ভাত খাওয়াইতে পারে, বাসক তো নামাজ পড়াইতে পারে, পর্দার ভিতরে রাখতে পারে, আমি সেই রকম মানুষ হইলে বিয়ের সাথে বসবো। মুখটা দেখাইলে সমস্যাটা কি? মুখটা দেখাই নাই ভাই, মুখটা দেখানো ভালো না, তার জন্য নামাজ কালাম পড়েন তো? যেহেতু স্বামী নেই, অল্প বয়স, এখনো বিয়ে শাদী করে সংসারই হবেন সেই দোয়াই করবো। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলে যোগাযোগ। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নাই। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করুন। তার নাম্বারটা হচ্ছে 01782669653। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দেবে। ঠিক আছে, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।